কমেন্ট যেটা করা হয়েছে এটা ক্লারিফাই করা হয়েছে যে ব্রিটিশ গভর্নমেন্টে এখন কনজারভেটিভ গভর্নমেন্টে আর বাংলাদেশ গভর্নমেন্টে তারার একটা এগ্রিমেন্ট আছে যে সেফ কান্ট্রি রিটার্ন পলিসি অটার অফ এক্সাম্পল দেওয়া হয়েছে। আমি মনে করি কোনো দেশেও সিঙ্গেল আউট করা ঠিক নাই, এটা ভুল হয়েছে, এটা আমি কইছি আমার লিডারশিপরে এটা জানাইছি যে এরকম সিঙ্গেল আউট করলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে অ্যান্ড ফাইনালি আই উড সে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটে যেটা করছো নিয়ে এলাকা প্রপাগান্ডা উঠাই দেয় অনেক জিনিস হোক, প্রপাগান্ডা মহিলা কলর এগেনস্টে অনেক জিনিস করা তারা এই প্রপাগান্ডা দিয়া মানুষরে ডর দেখাইরা যে ডর দেখাইরা যে আমরা প্রার্থী তারারে বাংলাদেশও দিলেই বা ব্রিটিশ ন্যাশনাল ব্রিটিশ বাংলাদেশি আমরা পার্টিয়ে মানুষরে আমরা সাহায্য করছি সবসময় করছি। আমার আব্বা আছে নিদেশ লেবার গভর্নমেন্ট যতবারও আছে কমিউনিটির লোকের সাহায্য করছে, ইমিগ্রেশন ইস্যুর উপরে খুব হাস করা লাগছে এখন পর্যন্ত লেবার এমপি হলে আপ এন্ড ডাউন দ্য কান্ট্রি আমরা যখন আমরা কাছে আইন খেস ওয়াকর লাগি ইমিগ্রেশন খেস লাগি আমরা সাহায্য করি তারা খুব বিপদ তখন সব জায়গাত তারা যতক্ষণ পারি আমরা করি কিন্তু আমরা ফেয়ার একটা সিস্টেম লাগে যেভাবে এটা ম্যানেজ করা যায়। এখন যে সিচুয়েশন যে গভর্নমেন্টে কয়েকশো মিলিয়ন পাউন্ড খরচ করে যারা যারা অ্যাসাইলামের উপরে অ্যাপ্লিকেশনের আনসার পাইরা না আমরা সবসময় চেস করা লাগে গভর্নমেন্টের কাছে যে উত্তর দেওয়ার লাগে ফ্যামিলি হওয়ার খুব কষ্ট। সো এই যে সিস্টেম যেটা আছে যদি স্টাফ থাকে না হোম অফিসে তখন তারা খেস এত লয় না, তখন তারা খাস করতে পারেন না, তারা স্টেটাস যদি এস্টাবলিশ করা হয় না। সো আমরা কত হইল কি এই যে বোট ক্রাইসিসও মানুষের এক্সপ্লয়েড করা হয় গ্যাং হলে মানুষের মারাত্মক সিচুয়েশন কত মানুষ মারা গেছে তারপরে এই দেশে আওয়ার পরে যে দেশ থেকে হয় এই দেশে আওয়ার পরে তারা ক্লেম প্রসেস করা হয় না, দিস ইজ ই ডিলে কস্ট করে ট্যাক্স পেয়ারে আর যারা ওয়েট করা তারা যে পজিশন এটা তারা জানান না। আর এমপি হলে আমরা অনেক সময় কাটাই যে গভর্নমেন্টের কাছ থেকে আনসার নেওয়ার লাগে রেসপন্স নেওয়ার লাগে তারা স্টাফও নাই। সো এটা আমি জানি আমার কমিউনিটির অনেক মানুষ আছেন তখন আমি এখনও আমি যে ডোর টু ডোর যখন আমি দরজা মারি বা দেখা করি যে সেখানে তারা কেন যে আমরা হোম অফিসে যে রিপ্রেজেন্টেশন বানাইছি অফটার অফে তারা উত্তর পাইছেন অনেক সময় তারা স্টেটাস যেটা তারা ইনডেফিনিট লিভ দেওয়াইছে বিকজ আমরা তারা সাহায্য করছি। তো আমরা কত হইল গিয়া যদি হোম অফিসের স্টাফ থাকে না তখন আমরা যখন রিকোয়েস্ট করি তখন তিন মাস ছয় মাস যাইতো নাই দুই বছর যাইতো নাই তারারে তারার যে পজিশন ওইটার আনসার পাইবা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দের ইজ অ্যান অ্যাটেম্পট টু ট্রাই অ্যান্ড স্প্রেড ফিয়ার অ্যান্ড হোয়াট আই সে টু পিপল is what we've had is a very right-wing, very extreme government in recent years. Tara van fataise, Theresa May government to van fataise dise Whitechapel. Amra campaign korsi, go home hoyare. Tohon ami dekhsi na amra jara eta spread esone matra. Tohon to amra eta dorkar asil. Tara onek jinish korse, ei goto koto bochor amra main kora lagse. Ami jani আমরা কমিউনিটি খুব কষ্ট করিয়া এই দেশও এস্টাবলিশ করছে। যখন এস্টাবলিশ করা হয়েছে লেবার পার্টি লগে তাকিয়া লেবার পার্টির লগে আলাদা একটা রিলেশনশিপ এই রিলেশনশিপ থাকব ইট উইল রিমেইন স্ট্রং। আমরা যুদ্ধের সময় আমরার পার্টি লেট পিটেশ্বর ক্যাম্পেইন করছে সবার লইয়া সবার লোকে যুদ্ধর সময় সব কিছু ফালাইয়া গেছেন না খাস করছেন রিজাইন করছেন না অপোজিশন আসলা তাকিয়া কাজ করছেন গভর্নমেন্টের সাপোর্ট নিছেন এটা ইজ এ পার্টনারশিপ ডিপ রুটেড যেটা পার্টনারশিপ লেবার পার্টির লগে আমরা কমিউনিটি এটা আমরা স্ট্রেংথেন করার দরকার যেভাবে এখন আমরা চান্স আছে লেবার গভর্নমেন্ট হওয়ার লাগে এখন যদি ছড়িয়ে যায় তো এটা আমরা ক্ষতি হইব কারণ আমরা বিল্ড করছি এক কথায় উইথ আদার্স যুদ্ধের পরে আমরা কমিউনিটি উইন্ডরাশ জেনারেশন তারা এই দেশ রিবিল্ড করছে লেবার পার্টির লগে পার্টনারশিপ আছে এখনও আছে। সো আই ওয়ান্ট টু এশিওর এভরিবডি দ্যাট দ্য লেবার পার্টি ইজ অ্যাবসলিটলি কমিটেড টু মেকিং শিওর দ্য ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটি হ্যাজ এ স্ট্রং ভয়েস। আমরা পার্টির সাইজন এমপি আমরা
আর কোনো পার্টির এমপি নাই ব্রিটিশ বাংলাদেশি। আমরা 4 জন ফিমেল, ফয়সাল চৌধুরী স্কটিশ লেবার পার্টির স্কটিশ এমএসপি। আমরা আশা আছে সামনে দিয়ে মেইন স্ট্রিম আরও ঢুকানের দরকার, কারণ একজনে গিয়া সিঙ্গল ইস্যু করিয়া সিল্লা সিল্লি করিয়া কিচ্ছু বদলাইতে পারতো না। এটা একটা ডাইভার্সন। আর এই যে ফাইনালি যে